এটি গুরুত্বপূর্ণ খবর। নির্বাচনী হিংসার বলি হওয়া বিজেপি কর্মী রাহুল জৈনলৈ জামুগুড়ি হাতত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শ্রদ্ধাঞ্জলি। আহক চাও নিউজ মিডিয়ার এই বিশেষ প্রতিবেদন। রাজ্যর প্রথম পর্যায়ের নির্বাচনের দুদিন পূর্বে অর্থাৎ 25 মার্চর নিশা বিজেপি কার্যালয়ের প্রায় 9 বজাত ঘরলৈ উভতার পথত দুষ্কৃতিকারীর আক্রমণের বলি হয়ে মৃত্যুবরণ করা চতিয়া সমষ্টির নিষ্ঠাবান বিজেপি কর্মী তথা শোণিতপুর জেলা যুব মোর্চার প্রাক্তন সভাপতি রাহুল জৈনের ঘরত শনিবারে উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জামুগুড়িহাটর বরভগিয়া স্থিত প্রয়াত জৈনের ঘরত দিনের 1 বজাত উপস্থিত হয়ে প্রয়াত জৈনের প্রতিচ্ছবিত মালা অর্পণ করার লগতে পরিয়ালবর্গর প্রতি সমবেদনা জ্ঞাপন করে। হেলিকপ্টারে দ্বাদশ অসম আরক্ষী বাহিনী খেলপথারত আহি উপস্থিত হওয়ার পাছত পুনে পুনে জামুগুড়িহাটর প্রয়াত জৈনের ঘরত উপস্থিত হয়ে 1 ঘণ্টারও অধিক সময় পরিয়ালবর্গর লগত কটুয়া স্বাস্থ্যমন্ত্রীগুলো সাংবাদিকর আগত নির্বাচনী হিংসার বলি হয়ে মৃত্যুবরণ করা রাহুল জৈনের হত্যাকারীক শীঘ্রেই করায়ত্ত করা হব বলে জানিবলৈ স্বাস্থ্যমন্ত্রীগৰাকীৰ লগত চতিয়া সমষ্টিৰ বিধায়ক পদ্ম হাজৰিকা, সাংসদ পল্লৱ লোচন দাস, বিশ্বনাথৰ বিধায়ক প্ৰমোদ বৰঠাকুৰো প্ৰয়াত জৈনৰ বাসগৃহত উপস্থিত হয়। সভান কৰ্মী ৰাহুল শংকৰ জৈন ওৰফে মুন্না তেখেতক আততায়ীয়ে অতি নির্মমভাৱে হত্যা কৰিছিলে। এটা আমি ভবাত রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা হত্যাকাণ্ড আছিলে। মই আজি আমার সাংসদ পল্লৱ লোচন দাস, চতিয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজরিকা ডাঙরিয়ার সঙ্গে আহি শোক সন্তপ্ত পরিয়ালবর্গক লগ করলো, দল আর সরকারের হয়ে সমবেদনা জানালো আর প্রয়াত জৈনের বিদেশী আত্মার প্রতি মই মোৰ শ্রদ্ধাঞ্জলি জানালো। তার পিছতে জামুগুড়িহাটর কন্যাকা বহুমুখী কৃষি পামর উদ্যোগত সম্প্রতি 17টাক বিভিন্ন প্রকারের মিঠাই উৎপাদনের উদ্যোগটো পরিদর্শন করে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জামুগুড়িহাটর প্রচন্দন শর্মার রিপোর্ট, নিউজ মিডিয়া, তেজপুর।